প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বাংলাদেশি ভাই বোনেরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন, আসসালামু আলাইকুম। আজকে 7 মে 2020, 24শে বৈশাখ, 1427, 13 রমজান, 1441। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বা প্রতিদিন প্রচারিত দৈনিক হবিটুনি সংবাদ বুলেটিনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজকে শুরুতেই একটি গণবিজ্ঞপ্তি যা প্রচারিত হবে, কিন্তু সেই বিষয়ে আমি আগে আপনাদেরকে একটু অবহিত করতে যাচ্ছি। এই গণবিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত হবে, করোনা থেকে বাঁচি, স্বাস্থ্যবিধি মেনে চলি। বাংলাদেশে কোভিড-19 প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও পেশার জন্য একগুচ্ছ কারিগরি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একদল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুযায়ী নির্দেশনাগুলি প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে এগুলো ডাউনলোড করা যাবে। কারিগরি নির্দেশনাগুলি সর্বস্তরে একান্তভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো। মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবার আমরা বাংলাদেশের গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,867 এবং নমুনা সংগৃহীত হয়েছিল 24 ঘন্টায় 6,382। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে 706 এবং এ পর্যন্ত শনাক্ত 12,425। এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, গতকাল আমি ভুলবশত আমাদের টোটাল যা পরীক্ষা করা হয়েছে সেই বিষয়ে শনাক্ত ক্ষেত্রে বলেছিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,05,513 এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা গতদিন পর্যন্ত 33টি ল্যাব ছিল, আজকে আমাদের 34টি ল্যাবে পরীক্ষা হয়েছে এবং আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারাও এই দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা নমুনা পরীক্ষা করছেন। আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 130 জন এবং এ পর্যন্ত 1,910 জন। গতকালও সুস্থ হওয়ার সংখ্যাটা আমরা প্রেস রিলিজে দিয়েছিলাম, কিন্তু ব্রিফিংয়ের সময় বলিনি। গতকাল আমাদের সুস্থ ছিল 377 জন এবং গতকাল পর্যন্ত সুস্থ ছিল 1,780 জন, যেটা আজকে 130 যোগ হয়ে আমাদের মোট সুস্থ দাঁড়িয়েছে 1,910 জন। আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না, এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছে 107 জন, ছাড় পেয়েছে 43 জন এবং মোট আইসোলেশন বর্তমানে 1,771 জন এবং এ পর্যন্ত ছাড় 950 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন হয়েছে নতুন করে 2,331 জন, ছাড় পেয়েছেন 2,967 জন এবং এ পর্যন্ত 2,04,031 জন কোয়ারেন্টাইন হয়েছেন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 1,63,528 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 40,503 জন। আমাদের 24 ঘন্টায় পিপি বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে 50,006টি এবং এ পর্যন্ত 20,61,890টি। বিতরণ হয়েছে 24,480টি 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 16,14,884টি। বর্তমানে মজুত আছে 4,47,006টি। হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 24 ঘন্টায় 1,43,422টি ফোন কল রিসিভ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 42,47,367টি।
গত 24 ঘন্টায় আরো 15 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এবং এই এখন প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো 15653 জন এবং 4050 জন চিকিৎসক স্বেচ্ছা ভিত্তিতে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় 411 জনকে স্ক্রিন করা হয়েছে। এর মধ্যে বিমানবন্দরে 54 জন, স্থলবন্দরে 200 জন, সমুদ্রবন্দরে 157 জন এবং আমাদের এ পর্যন্ত মোট স্ক্রিনিং হয়েছে 680,312 জন। দক্ষিণ পূর্ব এশিয়া যে পরিস্থিতি যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট থেকে পেয়েছি 6 মে, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,310 জন এবং এ পর্যন্ত 76,998 জন, মৃত্যুবরণ করেছেন 139 জন এবং এ পর্যন্ত 2,421 জন। বিশ্ব পরিস্থিতি যেটাও আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 6 মে থেকে নিয়েছি, 24 শনাক্ত হয়েছে 71,463 জন এবং এ পর্যন্ত 35,788,773 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,102 জন এবং এ পর্যন্ত 247,503 জন। এই ছিল আমাদের কাছে বাংলাদেশের তথ্য এবং দক্ষিণ এশিয়া এবং বিশ্ব সারা বিশ্বের তথ্য। আমরা আবারও শেষ করার আগে বলি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, যা স্বাস্থ্যবিধি এবং আজকে আমাদের যে গণনির্দেশনা আছে www.dghs.gov.bd এই ওয়েবসাইটে সমস্ত তথ্যগুলো আছে এবং নির্দেশনাগুলো আছে। আমরা সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, নির্দেশনা মেনে চলি এবং সুস্থ থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।